ভিডিও বানাচ্ছি লাইভ ওয়ালপেপার নিয়ে, যারা অনেকজনেই মানে 4D 3D লাইভ ওয়ালপেপার খুঁজো কিন্তু পাও না, ভাই অনেক মুশকিল পাও। আমি এই ভিডিওটা বানানোর জন্য লাইভ ওয়ালপেপার যে অ্যাপটা এটা খুঁজতে ভাই অনেক টাইম লাগাইছি, আর অনেকগুলো পাওয়া যায় কিন্তু ওগুলোতে মানে তুমি যেদিকে মোবাইল ঘোরাবা কম দামি ফোনে এটা হয় না, কিন্তু দামি ফোনে হয়। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে এরকম দেখতে পাইতেছো, আমি যেরকম যেদিকে ঘুরাম ওইদিকে মানে এটা লড়বো আর সুন্দর HD। আমি এটা সিলেক্ট করছি, তোমরা অন্য কিছু সিলেক্ট করতে পারো। তো তোমাদেরকে দেখানোর জন্য এটা কেমনে করতে হয়, তো আমি যেটা এটা যে জায়গা থেকে করছি ওই জিনিসটা আমি ডিলিট করে দেবো যাতে আমার একদম পুরা হয়ে যায়। তো এটার নাম হচ্ছে Pixel 4D। দেখো এখন না ওই অ্যাপটা তোমাদেরকে রাখতে হবে, যদি রাখো তাহলেই তোমার মানে ওইটা দেখাবে। দেখো মানে এখন চলে গেছে, দেখতে পাইছো তোমরা যে চলে গেছে, অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে চলে গেছে, দেখো নাই কিন্তু অ্যাপটা। তো আমি এখন যাব প্লে স্টোরে, এই যে দেখো লাইভ ওয়ালপেপার আমি সার্চে দেখাই, তোমার এখানে লিখবা Pixel পিক্সেল, কী জানি ছিল নামটা, পিক্সেল লাইভ ওয়ালপেপার নাকি আসে দেখতে পাইতেছি না, এই যে নাম হচ্ছে লাইভ ওয়ালপেপার 4K ব্যাকগ্রাউন্ড, দ্বারাও সার্চে দেখি লাইভ ওয়ালপেপার দিয়ে সার্চ দেওয়া, বাস লাইভ ওয়ালপেপার দিয়ে সার্চ দিলেই তোমরা পা যাবা, আর নইলে তোমরা এটা নাম দেওয়া লিখতে পারো। এখানে লেখা দেখতে পেতেছো, নামটা দেখতে পেতেছো লাইভ ওয়ালপেপার 4K ব্যাকগ্রাউন্ড 3D HD পিক্সেল 4D। হ্যাঁ তো তোমরা এটাই এখন আমি ইনস্টল করে ফেলাবো, তোমরা এটাই সিলেক্ট করো, এটাই সবচেয়ে ভালো একটা অ্যাপ তোমাদের ফোনের ওয়ালপেপারে দেওয়ার জন্য, 4D 3D। আর রোটেটের অপশন জাইরো যেই অপশনটা ওটা তোমার মানে হাই মানে দামি ফোনে সাপোর্ট করে, এছাড়া কোনো ফোনেই সাপোর্ট করে না। আর এই অ্যাপ আমি অনেক অ্যাপ ডাউনলোড করছি ভাই সাপোর্ট করে না। তো আর এখনই ভিডিও শেষ হয় নাই দেখো, নইলে তোমার ওটা সাপোর্ট করবে না আর তোমার ফোনে অনেক প্রবলেম হবে যদি এটা না করো। বেশি কিছু না হলে অ্যাপটাতে ওপেন করবা, বাস এন থেকে ডাইরেক্টলি ডাউনলোড করার সাথে সাথে ওপেন করো। ওপেন করার পরে এখানে এরকম একটু আসবে, তোমার এজ দিবা, তুমি তোমার এজ যত তোমার ইয়ে না তুমি দাও 18 থেকে 25, যেটা বলতেছি ওটা করো, 18 থেকে 25 দিয়ে দাও। আমি এখানে 18 থেকে 25 দিয়ে দিছি, দেখো এখানে এজও ইয়া করে কিন্তু এই অ্যাপটাতে তোমার এজের মতো ওয়ালপেপার দেয়, তুমি এটা দাও ভালো ভালো ওয়ালপেপারের দরকার, ফ্রি ওয়ালপেপার। এখানে আছে তোমার থানোস্কিং, সবচেয়ে মানে থানোস্কিং যেটা তোমার টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু এখানে ফ্রি ওয়ালপেপারও আছে। দাঁড়াও আমি দেখাই আমার ওয়ালপেপার ফেভারিট ওয়ালপেপার, এই যে এনে তোমার ফ্রি লেখা আছে যেগুলো ওইগুলোতে ক্লিক করো, BDT ওটাতে টাকা দিয়ে কিনতে হবে। যদি তোমাদের মানে তোমরা জানো যারা অনেক চালাক যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার যারা ইন্টারনেট চালো তারা তো জানোই যে টাকা দিয়ে কিনতে হয়, আর তোমরা যারা কিনতে চাও তাতে কিনতে পারো অনেক সুন্দর সুন্দর টাকারগুলো, আরও অনেক সুন্দর তোমার কী বলবো অনেক সুন্দর থানোস্কিং দেখায় তোমার টাকারগুলো কত। থানোস্কিংয়ের দাম মনে হয় 80 টাকা, প্রত্যেকটা ওয়ালপেপার দাম 80 টাকা করে পড়ে। তো দেখো দেখি লোড নিতেছে, এমনি লোড নিব থানোস্কিং গেট ইট ফর VD মানে 80 টাকা চাইতেছে। দেখো থানোস্কিং আমি রোটেট করতেছি ভাই, জোস একটা ইন্ট্রো, কিন্তু আমার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আছে কিন্তু আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওর নাম্বারটা মানে সঠিক না, আর সব কিছু ঠিক আছে, আমি শুধু ওইটা ATM থেকে টাকা বাইর করতে পারবো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের না। তো এই দেখো এটা তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু আমি তোমাদেরকে ফ্রি ওয়ালপেপার বলছি, তো ফ্রি ওয়ালপেপার করে দেখাবো। তো তোমরা এখানে অনেকগুলো ফ্রি ওয়ালপেপার আছে, তোমরা যেটা মন চাও ওইটা সিলেক্ট করো, আমি চুজ করলাম ফ্রির নিচে যেগুলো দেওয়া। হ্যাঁ তো ফ্রিটা সিলেক্ট করো, তারপরে আমি এই যে এই জোকারটা দেখতে পাইতেছো না, এই জোকার আমি যেটা সিলেক্ট করছিলাম, তো এটাতে তুমি ট্যাপ করবা, তোমার যে ফ্রি ইয়েটা ট্যাপ করবা, তো এর এখানে ওকে দিব, ওকে দেওয়ার পরে এখানে একটু লোড নিবে, তো আবার লোড মানে এরকমই লোড নেয় মাঝে মাঝে দুবার নেয়। তো এখানে তোমার বাম পাশে লেখা আছে রেড পিক্সেল অ্যান্ড ডাইন পাশে লেখা আছে নিচে একেবারে নিচে ডাইন পাশে লেখা আছে গেট ইট ওয়াচ অ্যাড, তো তুমি এখানে গেট ইট ওয়াচ অ্যাড চাপ দিবা, নইলে এটা তোমার আসবে না, কারণ কি এটা তোমার টাকা দিয়ে কিনে এখানে তোমার ফ্রি দিতে আছে, তোমার ওয়াচ অ্যাড করতে হবে, বাস 15
সেকেন্ড 10 সেকেন্ডের দিকে না গাইস, 20 সেকেন্ডের ভিডিও গাইস, 20 সেকেন্ডের ভিডিও। তো ওয়াচ অ্যাড করা শেষ হলে তোমরা এখানে টাইমটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কাইটোনা কাটলাই দিবে না তোমাদেরকে ওয়ালপেপার। তো এখানে দেখতে পাইতেছো ডাইন পাশে একেবারে উপরে যেখানে শপিংয়ের একটা অপশন আছে, কিন্তু ওইটাতে চাপ দিবা না, যে ক্রস ইয়ারটা দেখতে পাইতেছো ওইটাতে চাপ দিবা, বাস তাহলে কাইটা যাবে। আর এখানে লেখা আছে সেট দ্য ট্র্যাপ উইলেঞ্জেস লাইভ ওয়ালপেপার। গাইজ আমি এত ইংলিশ জানি না, ওকে আমি পড়ি না এত বেশি। তো দেখো তো এখানে ওকে দিছিলাম না কি দিছিলাম তোমরা দেখে নিও। হ্যাঁ তো এখানে দেখো চলে আসছে। হ্যাঁ তো আরে এখনও যাও না, আর মাত্র 1 মিনিট থাকো তাইলেই হয়ে যাবে তোমাদের সেট ওয়ালপেপার। এই দেখো রোটেট করতেছে, তো এখানে তুমি দেখতে পাইতেছো উপরে ডাইন পাশে সেট ওয়ালপেপার। তো এখানে চাপ দিবা সেট ওয়ালপেপারে, সেট ওয়ালপেপার চাপ দিলে এখানে তোমাদের জিজ্ঞেস করবে তুমি কোন স্ক্রিনে লাগাইতে চাও, হোম স্ক্রিনে নাকি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আমি লাগাবো আমার ফোনে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, পরে যে আমি চেঞ্জ করে দিব না, কিন্তু আমার এখন আপাতত হোম স্ক্রিন অ্যান্ড লক। তো তোমার এটা লাগিয়ে গেছে, এখন যাও না গাইস, এখন যদি যাও গা তাহলে বিপদ হতে পারে, পরে তোমরা যদি অন্য কারোর ফোন চালাও যেরকম মা বাবা তাহলে তোমরা ওদের হাতে মায়ের খেতে পারো। কারণ আর এমনি জানি যে লাইভ ওয়ালপেপার তারাই লাগাবে যারা নিজের ফোন। তারপর আমি বলে দিই তোমাদের, আবার তোমরাও অনেক সময় মানে কী দেখলাম ভিডিওটা যে আমার ফোনে কী একটা মানে মার্ক টার্কেট লাগে গেছে। হ্যাঁ তো দেখাই তোমার ওই, এই যে দেখো তুমি সব সময় দেখতে একেবারে আমার একেবারে উপরে বাম পাশে যেখানে ব্যাটারি দেখাইতেছে না ফোনের চার্জ কতটুক, ওর একেবারে বাম পাশে যে টাইমটা দেখাইতেছে টাইমের পাশে যে এখানে লেখা আসছে 4D, হ্যাঁ 4D ওটা সবসময় থাকবে। আর এটা আনইনস্টল করা যাবে না, আনইনস্টল করলেই চলে যাবে। এই যে দেখো অ্যাপটা আছে আমার কাছে, অ্যাপটা 4D, আনইনস্টল তোমরা দেখছোই, আর এটা করা যাবে না। আর এই যে দেখতে পাইতেছো এর 4D এটা বারবার উঠে থাকবে। হ্যাঁ আর তোমরা অনেকজন এটার জন্য ইডিট মানে একটু ভালো লাগে না খারাপ লাগে, তো এই জিনিসটার জন্য আমি কী করতে হবে, তো তোমাদের এই অ্যাপটাতে অ্যাপ ইনফরমেশনে চলে যাবে। অ্যাপ ইনফরমেশনে তোমরা চাইলে ডাইরেক্টলি সেটিংস থেকে অ্যাপসে যায় এই অ্যাপসে চাইলে সিলেক্ট করে পারো। তো এখানে তোমরা এখানে দেখা হবে নোটিফিকেশান অ্যালাউড। হ্যাঁ তো এখানে নোটিফিকেশানটা জাস্ট নোটিফিকেশানটা এখান থেকে অফ করে দেবা, বাস তোমাদের কাম একদমই শেষ, আর কিচ্ছু না। আমি এখানে ভিডিও বানাতেছি যে তার জন্য আমার ভিডিও রেকর্ডারের ওইটা উঠছে চলে গেছে, দেখছো 4D এটা চলে গেছে। তো বাই বাই, যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করো আর একটা কমেন্ট করো ভাই কেমন লাগছে ভিডিওটা। গুড বাই। All right.